আসসালামু আলাইকুম, আমি গোলমরিচের মাইয়া, পাক্কাতের মা। আমার পুরারি এই গ্রামের বাবা কে চিনি, আর মেয়েরাও চিনি। আমি মানুষ লেখা পড়া না জানি কিউই। আমার পুরারি মেলা দূর পর্যন্ত লেখা পড়া দিয়েছে। আমার বাপের ছেলে যেমন ঝাল, আমারও তেমন ঝাল। চাইছিলাম পোলাটা দেখে দিয়ে দিলাম, মেলা তাহার জিনিস নেই, হুন্ডা সিরিজ টিভি। কিন্তু আমার পোলা যাগুলো আমি চলি কিন্তু দুটিতে আমার কিছু লই দিতে দিই। বললো, কি মাগো, তুমি যদি এখন যৌতুক লও হেলে আমার বউ তোমার কোনো কথা কইবে না। আমি আর কি করুন, একটা মাত্র পোলা, আমিও সাইডার দেওয়ার পাত্রি না। সেই বউরে দিয়া বাড়ির বেবাব কাম করে, আর ওই বউ খাইটা খাইটা মরে, আর আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং মিললাম। যাই দেখা আসি, কার বাড়ি জগড়া লাগানো। ওই ডাকে ডা আব্দু না কত সুন্দর চাঁদে খেল লগে কিনে তোমার মায়ের ঝগড়া করে। বাবা একটা কথা, তোমার মায়ের মানুষটা বেশি ভালো, তাই তোমার মায়ের একটু ভুল। ওই ডাকে ডা আব্দুলের মায় না ময় ডাল কাটা গায়ে একটু মনে আসছে। ও বই বই কি হয়েছে, কান লুকা কি, তোমার বউ তোমার লগে ঝগড়া করছে, কি আর কম কোলা ডালে কি না করছ, মাথায় থুনাই পিঁপড়াই খাইবে, মাটিতে থুনাই উনি খাইবে, বুঝে গেছি শুনে। কি আর কম আজ করিব, পোলা পান বোর কাছে খালি ওড়ে আর বয়, ওড়ে আর বয়। কালে কালে আর কত কি যে দেখুম, কলিকাল কলিকাল। যাই বাড়ি দে, না 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 না, বাড়ি গেলে চলব না, যাই একটু বউ তালে যাই। ও বউ বউ, ও বউ কি হয়েছে, তুমি উপরে কান্দুকা কি, তোমার শাশুড়ি তোমার লগে ঝগড়া করছে। কোনো বউ একটা কথা কই, তুমি তোমার বাপের বাড়ি যেয়ে বলিয়া থাকি, দেখ পানি আমার ফাঁকাত না হয় ওলাটা কতদিন কইছে তালিম বের যাবার লিখে, যাই একটু তালিমটা বুঝে। ও ছোট ছোট মাইয়ের কি বা কই আপনি আজকে অনেক দেরি করে ফেলেছেন, আলোচনা প্রায় শেষের দিকে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস ইমান প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষের সামনে সুনাম করে বেড়ায় এবং মানুষের পিছনে নিন্দা করে বেড়ায়। এদের জন্য রয়েছে লেডিহান অগ্নি শিখা, এই শিখা এতই উত্তপ্ত যা মানুষের হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আমি তখন মাইয়ের জিজ্ঞাসা করি, মাইয়া ধরো সেই একটা অপরাধ করলে আমি যদি সেই মানুষের দ্বারে কয়ে দিই, এটা কি বিপদ হইব, কি কও মাইয়া, এটা বিপদ হইব, কি করলাম, আমি তো সারা জীবন এই করে রইলাম, আমার এখন কি হলো। ও বাবা,
আপনি একটু হতাশ হবেন না, মহান আল্লাহ তাআলা একটু হতাশা পছন্দ করেন না। আর আপনি যাদের নামে বিবাদ করেছেন তাদের কাছে গিয়ে ক্ষমা, তারা যদি আপনাকে ক্ষমা না করেন মহান আল্লাহ তাআলা আপনাকে একটুও ক্ষমা করবেন না। কথা কইতেছ মাইয়া, আমি আজকে যে হেদারে ক্ষমা করি আমার হাজার জানা মা, তুমি গো আমি যাই, আর আমি নিয়মিত পালি না।